বন্ধুগণ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমার ব্লগে হয়তো আপনারা অনেক রেস্টুরেন্টেরই রিভিউ হয়তো দেখেছেন, মানে পার্টিকুলারলি বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন আর প্রচুর অ্যাম্বিয়েন্স, ভালো ভালো অ্যাম্বিয়েন্সের জায়গাতে, মানে বাঁকুড়াতে যেগুলো রয়েছে সেগুলোতে গেছি। আসানসোলের সব জায়গাগুলোতে যাওয়া এখনও হয়নি, হয়ে ওঠেনি। তো অনেক রেস্টুরেন্টে গেছি, কিন্তু এটা কিন্তু এটার একটু স্ট্রাকচারালি আলাদা, মানে এটা স্ট্রাকচারটা একটু অন্যরকম। তো এখন প্রথমেই এত কিছু বলছি না, আপনারা যেতে যেতে হয়তো দেখতে পাবেন। আর আসানসোল স্টেশনে নেমেই কিন্তু এটা চোখে পড়ে, যারা আসানসোল স্টেশন এসছেন তারা কিন্তু জানেন আশা করি। তো আজকে চলুন একটা কমপ্লিট রিভিউ দেওয়া যাক আপনাদেরকে কেমন কি খেতে। তো আমরা যাচ্ছি ক্যাফেতে, রেস্টুরেন্টে না, তো দুটোই আছে পরপর। তো চলুন। তো এইটাই হচ্ছে সেই আসানসোল স্টেশন, আর আসানসোল স্টেশনটা সত্যিই বেশ সুন্দর গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের জায়গাটা বেশ সুন্দর, আর প্রচুর গাছপালা আর প্রচুর ফোয়ারা টোয়ারা, মানে এত সুন্দরভাবে সাজানো এই দিকটা, বেশ ভালো। আর এই আসানসোল স্টেশনে যদি কেউ সামনে নেমে থাকেন, তাহলে যদি এই দিকে একটু চোখটা ফেরান, তাহলে এখানে আছে আসানসোলের যে ওয়াও ভোজন আর চায়ের চুন, এখানের একটা রেলের বগির মধ্যে দুটো রেস্টুরেন্ট আছে। তো এটা জাস্ট ইউনিক একটা জিনিস, তো আমরা আজকে সেটাই দেখতে এসেছি। তো চলুন ভেতরে আস্তে আস্তে ঢোকা যাক। ভাবছিলেন আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, কী ভাবলেন যে একটা শুধু রেলের বগির ভিডিও দেখে যাচ্ছে ছেলেটা? আরে না, ভুল করছেন আপনারা। এটা আসলে পার্টিকুলারলি বাইরে থেকে দেখতে একটা রেলের বগির মতোই, কিন্তু প্রথম দিকটা একটা ক্যাফে আর পেছনে তার পরের বগিটা একটা হচ্ছে রেস্টুরেন্ট। তো চলুন আস্তে আস্তে এন্ট্রি নেওয়া যাক, দেখা যাক কীরকম কী ভেতরের এম্বিয়েন্সটা। তো এই যে আস্তে আস্তে আমরা এন্ট্রি নিচ্ছে এই বগি, আর এদিকে একটা কম্পার্টমেন্ট, আর এদিকে একটা কম্পার্টমেন্ট। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা ভাবলেন হয়তো যে আমি ওখানে গেলাম, এখানে স্টেশনে এই ছোট গুমটি দিয়ে চা খাচ্ছি কেন? তো চাটা খেয়ে নিই তারপরে বলবো, না এখনই বলবো, চাটা ঠান্ডা হয়ে যাবে। কেসটা হচ্ছে যে আমি ঢুকলাম ওখানে, আমি জিজ্ঞাসা করছিলাম যে ব্লগ করা যাবে কি না, বা আপনাদের কী কী মেনু টেনু আছে এগুলো জিজ্ঞাসা করছিলাম। তো ওনারা বললেন যে এরকম আমাদের এখন ম্যানেজার যে যিনি আছেন তিনি নেই, আর এখন আমাদের সন্ধেবেলা, তো তাই ইভিনিং টাইমে প্রচুর লোকজন এখানে আসেন, তো সেই জন্য নাকি ভিডিও বানানো যাবে না। তো ঠিক আছে, আমি শুনে বেরিয়ে গেলাম। তো আমার একটাই কোশ্চেন যে ইভিনিং টাইম তো অবশ্যই হতে পারে, আমাদের মতন মানুষরাও তো ইভিনিং টাইমে কেউ এলে কি ব্লগ করা যায় না? হ্যাঁ, পারমিশন নিয়ে আসাটা অবশ্যই উচিত আমার বা সবারই। তো পার্টিকুলারলি বাকিটা আমি দেখালাম, জায়গাটা বেশ ভালো, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। মেনু চারটা আমি যদি পাই, মানে আমি গুগল করে যদি পাই, তাহলে আমি অবশ্যই মেনু চারটা দিয়ে রাখবো। আর হ্যাঁ, জায়গাটাতে আপনারা আসতে পারেন, শুনেছি প্রচুর অনেক ধরনের চায়ের চা পাওয়া যায় আর কি। তো আমি তো টেস্ট করিনি, বেসিক্যালি আমি কী করে জানবো যে কেমন কী লাগবে? তবে আপনারা এসে দেখতে পারেন একবার। আর ব্লগটা ভাবছিলাম, প্রথমে ভাবছিলাম যে ব্লগটা দেবো না, কিন্তু আমার মনে হলো যে না, এতক্ষণ এতটা যেহেতু করেছি, একটা নতুন জায়গা, সেহেতু ব্লগটা দেওয়াই যেতে পারে। তো কী আছে, ওটা কিছু ব্যাপার না, আপনারা জায়গাটা দেখলেন, ফুডটা না হয় আপনারা এসেই টেস্ট করবেন, তাই তো? আর তবে একটু খারাপ লাগলো যে
একটা ছোট্টখাটো ব্লগই তো, ওনারা হয়তো একটু জিজ্ঞাসাবাদ করে হয়তো করেই দিতে করে নিতে বলতে পারতেন, তো ঠিক আছে কোনো ব্যাপার নেই। তো আশা করি এরপর নেক্সট ব্লগে দেখা হবে, আর এরপর হয়তো আসানসোল সিসমহলটা কভার করার চেষ্টা করব। তো আশা করি যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন আর নতুন জায়গাটা দেখলেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন। আর প্লিজ একটা ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করুন, আর কমেন্ট করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও এলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানগুলো আপনারা পেতে থাকেন। আর কি এইটুকুই আপনাদেরকে ফুড রিভিউটা দিতে পারলাম না, সেটার জন্য মানে সত্যি আমার খারাপ লাগছে, কিছু করার নেই। তো চলুন, টাটা।